জি, এর সাথে আপনি বলছেন অ্যাসাইনমেন্ট কার্যক্রম কি চলবে? আমাদের অ্যাসাইনমেন্টটা করা হয়েছিল ক্লাসের বিকল্প হিসেবে। এখন যখন অ্যাসাইনমেন্ট আমরা ক্লাস যখন খুলে দিচ্ছি, তখন অ্যাসাইনমেন্ট যেটুকু করা হয়েছে এখন পর্যন্ত যেটুকু রোল আউট করা হয়েছে সেটুকু শেষ করবে, তারপরে নতুন করে অ্যাসাইনমেন্ট এই সময় আমরা আর দেব না, যদি আমাদের ক্লাসগুলো আমরা ভালোভাবে এখন চালিয়ে নিতে পারি। আর আমাদের অ্যাসাইনমেন্ট বা ক্লাসের পরেও আমরা যা দেখতে পাচ্ছি আমাদের ফিল্ড থেকে, আমরা একটু মনে হচ্ছে আমরা এরকম একটা ফিডব্যাক পাচ্ছি যে আমাদের যারা এবছরের এসএসসি এইচএসসি পরীক্ষার্থী তাদের অধিকাংশই টেলিভিশনের মাধ্যমে হোক, অনলাইনে হোক, অ্যাসাইনমেন্টের মাধ্যমে হোক, তাদের সংক্ষিপ্ত সিলেবাস অধিকাংশ ক্ষেত্রেই তারা শেষ করে ফেলেছেন। এবং তারা অনেকেই হয়তো মনে করছেন যে এখন আর অনেক বেশি ক্লাসের তাদের দরকার নাও হতে পারে। কাজে আমরা এই প্রথম তিন সপ্তাহের জন্য, অর্থাৎ সেপ্টেম্বর মাসের বাকি যে সময়টা, সেই সময়টার জন্য আমরা রুটিন আমরা করে দিয়ে দিচ্ছি। এই তিন সপ্তাহ আমরা পর্যবেক্ষণ করব, করে যদি আমরা দেখি যে না, তারপরেও আমাদের এবারের এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের আরো ক্লাস করা দরকার হবে আমরা করাবো। যদি আমরা মনে করি যে দেখি যে তাদের হয়তো এখন আর বেশি ক্লাস করার দরকার নেই, তারা নিজেরাই বাড়িতে বাকি প্রস্তুতিটুকু নিতে পারবে পরীক্ষার জন্য, তাহলে আমরা সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।